নমস্কার আমি ডক্টর সুদীপ হালদার সার্জিক্যাল অনকোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ মূলত ওপিডি বা ক্লিনিকে আমরা কিছু কমন কোয়েশ্চেন ফেস করি যেমন ডাক্তারবাবু এটা ক্যান্সার না টিউমার বা এটা কোন স্টেজে আছে এর গ্রেডিং মানে কি তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা গ্রেডিং আর স্টেজিং এই দুটো জিনিস কি এবং তার দরকার কী এবং কিভাবে সেটা আমাদের ট্রিটমেন্ট বা এগুলোর উপর তার ইম্প্যাক্ট প্রভাব তো প্রথমেই জেনে রাখা দরকার যে স্টেজিং আর গ্রেডিং দুটো জিনিস এক নয় দুটোর দু রকম ভিত্তি রয়েছে এবং সেই দুটোর উপর ভিত্তি করে আমাদের চিকিৎসা প্রোগনোসিস অনেক কিছু ডিপেন্ড করে এখন স্টেজিং বলতে যদি আমি খুব সহজভাবে বলতে চাই যে একটা টিউমার বা ক্যান্সার তার বিস্তার কতদূর যে সেই একটা কোনো অর্গান সাপোজ একটা ব্রেস্ট ক্যান্সার সেটা ব্রেস্টের মধ্যেই সীমাবদ্ধ না অন্য কোনো অর্গান বা অন্য কোনো জায়গায় সেটা এগিয়ে গিয়েছে তো সেটা হলো স্টেজিং তো এই স্টেজিংটা অনেক রকমভাবে কোয়ান্টিফাই করা যায় বা আমরা তার বিস্তার ব্যাখ্যা করে থাকি তার মধ্যে যেটা খুব কমনলি আমরা ইউজ করি তাকে বলে টি এন এম টি অর্থাৎ টিউমার এন মানে নোড মানে গ্ল্যান্ড আর এম মানে মেরাস মানে অন্য দূরবর্তী কোনো অর্গানে সেটা ছড়িয়ে পড়েছে কিনা তো এই টিটা মূলত ডিপেন্ড করে যে তার সাইজ কতটা দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার এরকম বা আশেপাশের কোন লোকাল কোনো অর্গানকে ইনভলভমেন্ট করেছে না নোট মোস্ট অফ দ্য টাইম আমাদের ধরা যায় যে কতগুলো গ্ল্যান্ড ইনভলভমেন্ট হয়েছে তার উপর এমটা ডিপেন্ড করে এবং এম মানে দূরবর্তী কোনো অর্গানে সেটা বিস্তার করলো না করলো তো এর উপর ভিত্তি করে টিএনএম স্টেজিং এবং আর সহজ ভাষায় যেটাকে আমরা বলে থাকি ওয়ান টু থ্রি ফোর এই চারটে ভাগে আমরা ভাগ করতে পারি যে এক দুই আমরা গ্রসলি মানে খুব প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে এটা আলাদা বাট ধরে নেওয়া যেতে পারে এক এবং দুইটাকে লোকালাইজড মানে একটা অর্গানের মধ্যেই সীমাবদ্ধ তিন নম্বর হচ্ছে একটু অ্যাডভান্সড কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে সেরকম নয় আর চার নম্বরটাকে ধরা যায় যে একটু দূরবর্তী অর্গানে বা অন্যদিকে ছড়িয়ে গিয়েছে তো এইভাবে চারটে স্টেজে আমরা ভাগ করে থাকি তো এই স্টেজিংয়ের ইম্পর্টেন্স কি না এক নম্বর হচ্ছে আমাদের যখন ক্লিনিশিয়ান আমরা আমি যেমন সার্জিকাল অনকোলজিস্ট আমরা কোনো রেডিয়েশন অনকোলজিস্ট বা অন্য কোনো ডাক্তারবাবু যারা ক্যান্সার ট্রিটমেন্টের সঙ্গে জড়িত তাদেরকে যখন কোনো একটা পেশেন্ট নিয়ে আমরা আলোচনা করি তখন আমাদের এই স্টেজিংয়ের উপর ভিত্তি করে যদি তাকে বলি তো অনেক সহজভাবে আমরা বুঝতে পারি যেটা স্টেজ ওয়ানের পেশেন্ট স্টেজ টু এর পেশেন্ট এক নম্বর দু নম্বর হচ্ছে যে স্টেজ ওয়ান বা স্টেজ টু এইর উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট অনেক সময় ডিপেন্ড করে যে আমরা অপারেশনের দিকে এগোবো না আমরা কেমোথেরাপি দিয়ে অপারেশন করবো বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম স্টেজ ফোরের ক্ষেত্রে মূলত সিস্টেমিক থেরাপি বা কেমোথেরাপির দিকে আমাদের এগিয়ে যেতে হয় তো এই দুটো হচ্ছে মূলত ব্যাপার আর একটা ইম্পর্টেন্ট যেটা অনেক সময় আমরা ফেস করি যে ডাক্তারবাবু সার্ভাইভাল কীরকম পেশেন্ট কতদিন বাঁচবে তো তার একটা এস্টিমেট একটা প্রবাবিলিটি আমরা কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা একদম প্রত্যেকটা পেশেন্ট আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তো স্ট্যাটিস্টিক্যাল ইস্যু বা এই এস্টিমেট প্রবাবিলিটি এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আরও বিস্তারভাবে বলে থাকবো অন্য ভিডিওতে তো এই ভিডিও মূলত বিষয় আমরা স্টেজিং আর গ্রেডিং তো এটা হলো স্টেজিং যে স্টেজিং মানে এক্সটেন্ড অফ দ্য টিউমার মানে ওই টিউমারটা ওই অর্গান না আশেপাশের অর্গান না দূরবর্তী কোনো অর্গানে এগিয়ে গিয়েছে এটা হলো স্টেজিং এখন গ্রেডিং জিনিসটা কি গ্রেডিং মানে একটা ক্যান্সার একটা সেল থেকেই তৈরি হচ্ছে ওই যে কোষ থেকে যখন তৈরি হচ্ছে সেই কোষটার সঙ্গে মানে ক্যান্সার যে সেলগুলোর কতটা সাদৃশ্য রিসেম্বলেন্স কতটা তার উপর ভিত্তি করে আমরা বলে থাকি যে এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড বা মডারেটলি ডিফারেন্সিয়েটেড বা পুয়ার্লি ডিফারেন্সিয়েটেড তো এখন এই ব্যাপারটা কি না যদি খুব সহজভাবে আমরা ধরতে চাই যে একটা আমরা ধরলাম যে দূরপাল্লার একটা ট্রেন এই ট্রেনটার মধ্যে একটা প্যান্ট্রি কার রয়েছে যেখানে খাবার দাবার তৈরি হচ্ছে একটা চেয়ার কার রয়েছে যেখানে লোকে বসে যাচ্ছে আর একটা থ্রি টায়ার বা টু টায়ার এসি এরকম রয়েছে তো এখন প্রত্যেকটা কম্পার্টমেন্টের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেগুলোকে মেনটেন করছে এবং ডিফারেন্স সীমা তার কিছু ফাংশন রয়েছে তো একই রকমভাবে এক একটা সেল তার এক রকম ফাংশান রয়েছে এবার যে সেল থেকে ক্যান্সার আমরা ধরলাম যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মানে ব্রেস্টের কিছু সেল ক্যান্সারে কনভার্ট করেছে তো এগুলো যদি ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে সাদৃশ্যটা অনেকটাই মেনটেন করে থাকে তাহলে সেটা ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে এটা গ্রেড ওয়ান ধরা যেতে পারে বা লো গ্রেড অনেকটা একই রকম কিন্তু গ্রেড ওয়ানের মতো নয় তাহলে ওটা ইন্টারমিডিয়েট আর হাই গ্রেড মানে যেটা একেবারেই বোঝা যাচ্ছে না যেটা ব্রেস্ট ক্যান্সার সেল থেকে তৈরি হয়েছে মানে ধরা যাক যে এই ট্রেনটার কথা বলছিলাম এই ট্রেনটার যদি লোহা লক্কর বা এরকম বিভিন্ন আজারপত্র একসঙ্গে দিয়ে রাখা থাকে তাহলে আমরা বুঝতেই পারবো না যেটা আদৌ ট্রেন না অন্য কোনো যানবাহন না কিছু তাহলে এটা আমরা বুঝতে পারবো এটা পোল্ড এটা মানে তার ফাংশনিংটা আমরা কিছুই জানি না তো এই ব্যাপারটা হলো তাহলে গ্রেডিংয়ে ওয়ান টু থ্রি বা মডার্ন ডিফারেন্সিয়েটার ওয়েল ডিফারেন্সিয়েটার পোল ডিফারেন্স এই গ্রেডিংয়ের বৈশিষ্ট্য হলো যত বেশি আমরা পোয়েল ডিফারেন্সিয়েটার থেকে পোয়েল ডিফারেন্সিয়েটের দিকে যেতে থাকবো তত তার অ্যাগ্রেসিভনেস টিউমারটার বাড়তে থাকবে যে এটা আরও বেশি অ্যাগ্রেসিভ তো অনেক সময় যেটা হয় যে একটা পেশেন্টের বায়োপসি হলো তো এই বায়োপসি ব্যাপারটা নিয়ে আমাদের পরবর্তীকার একটা বায়োসি কী কী ধরনের বায়োপসি কী হয় বায়োসি হয় এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু এই যখন কোনটা পেশেন্ট বায়োপসি হলো সেই বায়োসিটা যখন আমরা দেখি তখন ইনিশিয়ালি সেই বায়োসিতে অনেক সময় লেখা থাকে যে দিতে হাই গ্রেড টিউমার তো এই গ্রেড মানে যে এর সঙ্গে যে যে ক্যান্সার যে অর্গান থেকে তৈরি হয়েছে তার যে সেল তার সঙ্গে তার সাদৃশ্যতাটা কতটা মেনটেন করছে বা ফাংশনিং কতটা মেনটেন করছে তো ওয়েল ডিফারেন্সিয়েটেড মানে যেটা হলো যে অনেকটা ক্যান্সার সেল যেরকম অরিজিনাল তার সঙ্গে একটা সাদৃশ্য রয়েছে আর ফুল ডিফারেন্সিয়েটেড সেল মানে যেটা সাদৃশ্যটা অনেকটা কমে যাচ্ছে যদি একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে চাই তাহলে ব্যাপারটা আরও কিছুটা পরিষ্কার হবে যেমন ধরা যাক একজন মহিলা এক্স তো উনি আসলেন আমার চেম্বারে যে তার একটা ড্রাইট ব্রেস্টে ডান দিকের ব্রেস্টে একটা টিউমার হয়েছে এবার পেশেন্ট উনি আসলেন আমার কাছে আসলেন আমি তাকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম মানে তাকে দেখলাম এক্সামিনেশন করে যে ওনার ব্রেস্টের টিউমারের সাইজ কত বগলে কোনো গ্ল্যান্ড হয়েছে কি না এগুলোর উপর ডিপেন্ড করছি ক্লিনিক্যাল স্টেজিং মানে ক্লিনিক্যালি যখন আমি কোনো পেশেন্টকে দেখছি তার একটা স্টেজিং আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করছি যে হ্যাঁ এটা টিউমারের সাইজ টু সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার যেরকম বা গ্ল্যান্ড আমরা হাতে পাচ্ছি হাতে পাচ্ছি না তার সাইজ কত তো এটা থেকে আমরা টি এন এক একটা এন পাচ্ছি বা সিস্টেমিক সিমটমস তার কোনো শ্বাসকষ্ট আছে কি না বা তার কোনো জয়েন্ট পেন আছে কি না বনে কোনো পেন রয়েছে না বিভিন্ন রকম এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে তো সেরকম যদি আমার মনে হয় যে এটা ক্যান্সারের জন্য হচ্ছে তাহলে সেটাকে আমরা তখনই ধরে নিলাম যে এটা দূরবর্ত কোনো অর্গানে সেটা মেরাস হয়েছে তো সেই হিসেবে সেটা ক্লিনিক্যাল স্টেজিং আমরা একটা করলাম যে ক্লিনিক্যাল স্টেজিং এরপরে আমি পেশেন্টকে কিছু বায়োসি লিখলাম যে ওনার ব্রেস্ট থেকে কিছু আমরা সেল নিয়ে পরীক্ষা করে দেখবো সেটা এফএনএসি হতে পারে সি হতে পারে তো তার থেকে আমরা যেটা পাবো ইনিশিয়ালি গ্রেডিং পাবো যে এটা হাই গ্রেড লো গ্রেড বা যেরকম বললাম যে ওয়েল ডিফারেন্সিয়েটেড পোল ডিফারেন্সিয়েটের সেই গ্রেডিংটা আমরা পাবো যে তার অ্যাগ্রেসিভনেস দ্য টিউমারটা আমরা বুঝতে পারলাম আর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিলাম অনেক ক্ষেত্রে দেওয়া হলো অনেক দেওয়া হয় না যেটা দেখে আমাদের মনে হলো যে আমাদের পরীক্ষা করতে হবে সেই ইনভেস্টিগেশনগুলো করার পরে তখন আমরা দেখলাম যে রেডিওলজিক্যাল স্টেজিং মানে এইটা হলো ক্লিনিক ও আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে দেখলাম রেডিওলজিক্যালি ইনভেস্টিগেশন করা দেখা গেল যে দূরবর্তী অর্গান লোকালি এক্সটেন্ট কত এবং কোনো গ্ল্যান্ড আমরা ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালি পাচ্ছি কিনা তা এই পুরো ব্যাপারটা হলো যে ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল স্টেজিং আরেকটা কী হলো পেশেন্ট আমার কাছে পরবর্তী ক্ষেত্রে আসলেন আমরা অপারেশন করলাম পুরো অপারেশন করার পরে যে হিস্টোপ্যাথোলজি বায়োপসি গোটা যে টিউমার আমরা বার করলাম গ্ল্যান্ড আমরা বার করলাম সেই পুরো ব্যাপারটা যখন আমরা একটা হিস্টোপ্যাথোলজি পরীক্ষার পরে যখন রিপোর্টটা পাওয়া গেল সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা দেখি যে এই টি এই ব্যাপারগুলোকে আমরা আরও বেশি সঠিকভাবে নির্ধারণ করতে পারি যে আমরা যেটাকে মনে করছিলাম গ্ল্যান্ড আতে আছে সেটা হতে পারে যে প্যাথোলজিক্যালি মানে হিস্টোপ্যাথোলজি রিপোর্টে বললো যে ওই জ্ঞানটা ছিল ওখানে ক্যান্সার সেল আমরা পাইনি সেটা হতে পারে অনেক সময় যেটা আমাদের রিয়্যাক্টিভ মনে হচ্ছিলো সেটা ক্যান্সারসেল থাকতেও পারে তো সেখান থেকে আমরা যেটা পেলাম সেটাকে বললো প্যাথোলজিক্যাল স্টেজিং তা একটা হলো ক্লিনিক্যাল স্টেজিং বা ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল স্টেজিং যেটা আমরা ক্লিনিক্যালি কোনো পেশেন্টকে এক্সামিনেশন বা ইনভেস্টিগেশন করে পাচ্ছি আর প্যাথোলজিক্যাল স্টেজিং মানে হিস্টোপ্যাথোলজি মানে বায়োসি রিপোর্ট যখন অপারেশনের পরে যখন আমরা পাচ্ছি সেটা হলো হিস্টোপোজিক্যাল প্যাথোলজিক্যাল স্টেজিং তো এইভাবে আমরা হচ্ছে স্টেজিং আর ব্রিডিং এই দুটোকে আমরা ভাগ করছি এবং এর উপর ভিত্তি করে তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট তার রেডিয়েশন লাগবে না কেমোথেরাপি লাগবে কিনা এই জিনিসগুলো আমরা একটা মাল্টি ডিসেপনারি বিভিন্ন ডাক্তারবাদের সাথে আলোচনা করে ঠিক করা হয় যে ওনার ক্ষেত্রে যথাযথ ট্রিটমেন্টটা কি এবং কোন অর্ডারে ট্রিটমেন্টটা হবে মানে আগে রেডিয়েশন কেমোথেরাপি এইভাবে আর আরেকটা কোশ্চেন আসতেই পারে যে আমি হঠাৎ করে ট্রেনের প্রসঙ্গ কেন তুললাম তো ট্রেন লং জার্নি ট্রেন যেখানে প্যান্ট্রি কার্ভ এটা থাকছে তো এটা একটা হঠাৎ মাথায় আসলো যে ক্যান্সার ট্রিটমেন্টটা একটা লম্বা একটা জার্নি সেই জার্নির মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট তার মধ্যে যেমন একটা কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি তো সেরকমভাবে জার্নিটা অনেকটা জার্নি এবং সেটা যদি যথাযথভাবে আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা ক্যান্সারে অনেক ক্ষেত্রেই ভালো রেজাল্ট পেয়ে থাকতে পারি তো এটাই ছিল আজকের বিষয় যে গ্রেডিং আর স্টেজিং কি তার কি উপকারিতা বা তার মানে ভ্যালুয়েশান কি তার কি তার দরকার এবং কিভাবে সেটা আমাদের ট্রিটমেন্ট বা প্রোগনোসিসের উপর ডিপেন্ড করে এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমরা রেগুলার বেসিসে এই বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বা আমরা এগুলো করে থাকব তবু যদি আপনাদের মনে হয় যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আপনারা জানতে চাইছেন বা আপনাদের কোনো ইন্টারেস্ট রয়েছে তাহলে আমাকে জানান লিখে জানান এবং আমরা পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব যাতে সহজভাবে আপনাদেরকে সেটা বোঝাতে পারি এবং আপনারা সেটা বুঝতে পারেন এবং ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যান্সারের ট্রিটমেন্ট কীভাবে এগুলো করা সম্ভব বা কীভাবে এই জিনিসগুলো বুঝলে আপনাদের কতটা সুবিধা হবে সেই ব্যাপারে আমরা তাহলে আরও বেশি আলোকপাত করতে পারব নমস্কার